বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ এই তথ্য নিশ্চিত করেন। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে। পরে নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন মামলা দায়ের করেন। এই মামলার 3 বছর পর তাকে মেয়র ঘোষণা করল আদালত। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রায়ের বিষয়ে বিএনপির প্রার্থী শাহাদাতের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, আর দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি কি বলছেন জানাবেন আমাদের। জি মালিয়া, আসলে যেমনটি বলেছেন ঠিক 12টার সময় জেলা ও দায়রা জজ কিন্তু আসলে এই রায় ঘোষণা করেন। রায়ে তিনি ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন এবং যেই আগের মেয়র ছিল রেজাউল করিম ওনাকে অবৈধ ঘোষণা করেছেন, এবং এই রায়ের পরপরেই 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে আদালত প্রাঙ্গণে, এবং আদালত প্রাঙ্গণে কিন্তু প্রচুর বিএনপির নেতাকর্মীদের ভিড় এবং তারা কিন্তু খুবই খুশি এবং খুবই সন্তুষ্ট। তারা জানিয়েছেন এই রায় আসলে বিএনপির পক্ষে যায়নি, এই রায় গণতন্ত্রের পক্ষে গিয়েছেন এবং সেই জন্য তারা খুশি হয়েছেন। আমরা কথা বলবো কয়েকজনের সাথে যারা আসলে ডক্টর শাহাদাত হোসেনের সাথে এসেছেন, তাদের মতামতটা কি আমরা একটু জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দেশবাসী জানে আওয়ামী পেশিবাদ যে নির্বাচন করেছে, মিডনাইট নির্বাচন, ওখানে চট্টগ্রাম মহানগর বিএনপির তৎকালীন সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন ভাই ধানশীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তথাকথিত সেই নির্বাচনে ফলাফল জালিয়াতি করে এই ভোট ডাকার সরকার যেই ওনাকে পরাজিত করেছেন, আজকে মহান রব্বুল আলমীর অশেষ রহমতে সেটি আজকে বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটি নজিরবিহীন একটি রায় হয়েছে। সেই রায়ের মাধ্যমে ডাক্তার শাহাদাত হোসেনকে আজকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। চট্টগ্রামবাসী সহ বাংলাদেশের মানুষ, সাধারণ মুক্তিকামী জনতা আজকে অত্যন্ত আনন্দিত এবং উৎপেলিত। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সংবিধান জনগণের সংবিধান, আজকে জনগণের জয় হয়েছে, আর আমাদের আজকে ভোটাধিকারের জয় হয়েছে, আজকে আইনের শাসনের জয় হয়েছে, তথা বিচার বিভাগের জয় হয়েছে। আজকে আমাদের আসলে ডাক্তার শাহাদাত জনগণের মেয়রের নামে খ্যাত। আজকে জনগণের যে রায় দিয়েছিল সেই রায় অনুযায়ী আজকে ডাক্তার শাহাদাতের বিজ্ঞ আদালত থেকে ঘোষণা হয়েছে। আমরা আজকে চট্টগ্রামবাসী খুব আনন্দিত এই জন্যই যে আজকে জনগণের রায়ে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র ঘোষিত হয়েছে বিজ্ঞ আদালতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সত্য জয় যে সবসময়, এটাই আজকে কোর্ট প্রমাণ করলো। মিথ্যা কখনোই জয় হতে পারে না, মিথ্যা যতই শক্তিশালী হোক সত্য জয় সবসময় হয়। ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়ের রায়ের মাধ্যমে আজকে তা প্রমাণিত হলো। জনগণ অনেক আনন্দিত। একজন ভালো, একজন সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চেয়ারে বসবে। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলেন জনগণের বক্তব্য, তারা জানালো আসলে সত্য জয় হয়েছে এবং তারা খুশি এই রায়ে, এবং খুব দ্রুত যাতে এই রায় বাস্তবায়ন হয় তারা সেটাই প্রত্যাশা করতেন। তো আমরা ডাক্তার শাহাদাত হোসেনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তিনি দীর্ঘ 2.5 বছর এই রায় নিয়ে, এই মামলা নিয়ে লড়েছেন এবং এই মামলার কারণে তাকে জেলও যেতে হয়েছে। শেষ পর্যন্ত ওনার পক্ষে রায়টা এসেছে এবং সেই জন্য তিনি মহাখুশি হয়েছেন এবং তিনি জনগণকে ধন্যবাদ দিয়েছেন এবং একই সাথে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিয়েছেন যেহেতু রায়টা আসলে সঠিক হয়েছে। সেই জন্য মালিয়া, এই ছিল আমার কাছে আদালত থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।